আপনারা জানেন যে গত সোমবার থেকে কিন্তু সারা দেশে 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তো টাঙ্গাইলে কিন্তু এই লকডাউনের আওতায় রয়েছে। টাঙ্গাইলে গত বছর যে লকডাউন করা হয়েছিল সেই লকডাউনে কিন্তু টাঙ্গাইলে একটি থমথম অবস্থা বিরাজ করছিল, মানুষজন কিন্তু ঘরের বাইরে বের হয়নি। তবে এবছর কিন্তু পুরোটাই উল্টো চিত্র আমরা দেখছি, মানুষ কিন্তু লকডাউন উপেক্ষা করে কিন্তু ঘরের বাইরে বের হয়েছে, জনসমাগম করছে। দোকানপাট যদিও বিকেল 4টা পর্যন্ত খোলার কথা, এখন যদিও বিকেল 4টার বেশি বেজে গেছে, তারপরে কিন্তু দোকানপাট খোলা রয়েছে। হাট বাজার কিন্তু এখনও মানুষজন কেনাবেচা করছে। অধিকাংশ মানুষের কিন্তু আসলে স্বাস্থ্যবিধি কিন্তু তারা মানছে না, তাদের মুখে আমরা মাস্ক দেখতে পাইনি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তৎপরতা চালাচ্ছে, তারা কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু বিভিন্ন দোকানপাটে জরিমানা করছে, তারপরেও কিন্তু মানুষের মাধ্যমে যে করোনা ভাইরাসের যে সচেতনতা, স্বাস্থ্যবিধি কিন্তু তারা মানছে না। তো এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ খবর।